জগতের মঙ্গলের জন্য আমি যে আঘাত তোমাকে দিয়ে যাচ্ছি, সে মধুসূদন তোমাকে সে আঘাত সহ্য করার শক্তি দেবে। তবে কি একটা শ্লোক পাঠ করেই আমি কাব্যপাঠ বন্ধ করে দেব?
পিলপায়ধারো পরিসর মর্তন চঞ্চল কর জোরসানে মন্দ সমীরণ আমি বলবো আজ দিক প্রহরী তোমার বান্ধবীর হাতে আমি সশিষ্য ভোজ গ্রহণ করব। আপনার ছেলে খুব বিদ্বান ব্যক্তি, তা স্বাদের দিনে ব্রাহ্মণদের সকলের শাসায় নেমন্তন্ন করে অপমানটা করলো কেন? অন্যায় কিছু করেনি বাবা,
সে যা করেছে তা শাস্ত্র সম্মত। অত শাস্ত্র মানলে চলে কি মাজান? এই 10 বছর হলো আপনার খসম মারা গেছেন, আপনার ছেলে যদি অতই শাস্ত্র মানে তাহলে এখনই পিণ্ড দেয়নি কেন? যত দোষী ওই টিকিওলা পাউনের দল আর জগাই মাথা লাগলো আপনাদের দেখে। সংসার তো নয় যেন বেহেস, খুব আপনাদের দোয়া কবুল মাসান। স্বপ্নে মুখেও একই কথা, স্বর্গে যে স্বপ্নে সেসব আছে আমার সংসারী, হবি নাই বা কেন? এমন তো এমন শ্বশুর মাতা, এমন দেবতা, এমন তো সব। তুমি একা ফিরে এলে নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিষ্যরা কোথায়? বুঝেছি, এতগুলো শিষ্যকে একসঙ্গে বাড়িতে নিয়ে এলে তুমি ভেবেছিলে আমার অসুবিধা হবে, তাই না? আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি ওদের কাছে খবর পাঠাও। চলে যাও না প্রিয়া, কথা আছে, তুমি আগে মাকে ডাকো। কথা পরে হবে। আচ্ছা, তুমি কি মানুষ বলো তো, এতগুলো শিষ্যের বাড়িতে খাবার কথা বলে গেলি, এমন সময় তারা যদি না আসে তাহলে মামনে ব্যথা পাবেন না? ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ঈশানদাকে দিয়ে ওদের কাছে খবর পাঠাবো। না, আমার কথা আছে, আগে মাকে ডাকো। আমি স্টে করেছি, আজই আমি গয়া যাত্রা করব। কে বলে এমন করে চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষদের পিণ্ড দান করা তো শাস্ত্রের বিধান, আমি তো শাস্ত্রজ্ঞ হয়ে শাস্ত্রের অমর্যাদা করতে পারি না। যে যাই বলুক বা, অন্যায় তো বলেনি না। বাচ্চা ছেলের মতো কাঁদছে, কি হয়েছে তোমার? ও কর
গোটা দিন বুঝি তুমি আমাকে না দেখে থাকতে পারবে না, তাই না ঈশান? না না না, তোমার কাঁদলে হবে না, তোমার একটা অনেক দায়িত্ব ঈশান। মা রইল, বৌমা রইল, এদের সবাইকে তোমার দেখতে হবে ঈশান। না তুমি চোখের জল মোছো ঈশান, চোখের জল মোছো। এসেছিস এসেছিস গতকাল এসেছিস, চল চল চল, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মা বা আমাকে নিশ্চিন্তে থাকো মা, 3 মাসের মধ্যে আমি ঠিক ফিরে আসবো। হ্যাঁ মা, হ্যাঁ, 3 মাসের একটা দিনও আমি বেশি থাকবো না মা, একটা দিনও আমি বেশি থাকবো না। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে আমি গয়া কেন মা? আমি স্বর্গে গিয়ে শান্তি পাবো না মা, আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো না। আমি আমি তোকে খুঁড়ি ফেলবি, তাহলে আমি বুঝতে পারবো।
দেবের সঙ্গে যারা শত্রুতা করে তাদের মতো পাবি নরকে স্থান হবে না। Father
নির্দোষ দীর্ঘদিনের অন্যায় অবিচারের মূলে
নিমাই পণ্ডিত আঘাত করেছে, এই মাত্র তার অপরাধ। তারা তো কখনো সত্য কথা বলে না আক্কেল খান, আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করবো। সামান্য একটা বন্দার যে বিচার বুদ্ধি দেখছি মেঘ না চাইতে পানি, আমি আপনাদের কথাই ভাবছিলাম। কিন্তু হঠাৎ এই হতভাগের কাছে আগমন, নিমাই পণ্ডিতের নামে নতুন কোন অভিযোগ আছে নাকি? না হুজুর, নিমাই পণ্ডিত ছেলেটা ততটা খারাপ নয়। আমরা বুঝিয়ে বলতেই সে দেশ ছেড়ে গয়া চলে গেছে পিণ্ডরীতে। যেতেই হবে, কারণ কুমিরের সঙ্গে দঙ্গা করে কেউ কি আর জলে বাস করতে পারে? এবার তো হবে আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে? আপনাদের ব্রাহ্মণ বলে যেমন খাতির তাতির করে না, আপনাদের উপরে অকর্তব্য চল করে। আপনার মতো লোকের ঘরে ফুলের মালা, সঙ্গে সঙ্গে মালাটা ছিঁড়ে যায় নিত্য বাচস্পতি মশাই। কালি কই বন্য যায়নি, নিমায়ের কথা নিতায়ের কথা আমি অনেক শুনেছি। নবদ্বীপ সত্য লোক তার জন্য গানে ভগব, তার গান যে শুনে তার চোখ থেকে পানি উড়িয়ে পড়ে। কালি কই বন্য যায়নি, কে বলেছে সত্য কথা? হুজুর যে বলেছে সে আপনাদের মতো মিথ্যাবাদী নয়। আপনি কাজ হয়ে আমাদের মিথ্যাবাদী বললেন? কাজই না হলে আপনাদের আরো অনেক খারাপ কথা বলতাম। যান, ভবিষ্যতে কারণ আমি মিথ্য অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন না। বৈষ্ণবদের কীর্তন করার অধিকার আছে, কাজী হয়ে সেই অধিকারে আমি হস্তক্ষেপ করতে পারবো না। সমাজকে দুর্বলের উপর অত্যাচার চালিয়ে যাওয়ার জন্য বিচার নয়, দুর্বলকে সমানের হাত থেকে রক্ষা করার জন্য বিচার। আর তার জন্যই আমি কথাটা ইয়াদ রাখবেন। কি হলো বলতো চাপা, ওই কাজী যেন কিরকম পেশুর গাইছে। আরে কাজী নাই হলো, ঘুরে বেঁধে নেব। সবাই মাদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা কিছুতেই নষ্ট হতে দেব না। দরকার হলে আমরা নবাবের কাছে যাব। নবাবের কাছে আমি যাচ্ছি সাবা, না আমাদের এই অবস্থা, তুমি এখনো মদ খাচ্ছ? মদ না খেলে এই মদ বুদ্ধি আসবে কোথেকে? মাঝস্পতি মশাই